রবিবার দুপুর 3টে থেকে মালদা জেলার কালিয়াচক 2 নং ব্লকের মোথাবাড়ি গ্রিন মার্কেটে সভা করা হয়। এই সভাতে প্রায় 500 মতো লোক যোগদান করে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি, সিপিএম, বিভিন্ন দল থেকে কর্মী সমর্থকেরা, সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের দলে। এতে রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাবে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। এদিনকার এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলার নেত্রী সমাজবাদী পার্টির সেবী বেগম, জেলা প্রেসিডেন্ট মনসুর বিশ্বাস, মোথাবাড়ি ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়া আলী, এছাড়াও 100 মতো সমাজবাদী পার্টির কর্মী সমর্থকেরা। যোগদান পর্বের সাথে সাথে 500 জন গরিব মানুষকে শীতবস্ত্র বিতরণ করলেন দলীয় নেতা কর্মীরা। জিজ্ঞাসায় সমাজবাদী পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি কিরণময় নন্দ জানান, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের দ্বিচারিতা ও কুনীতির বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গার মানুষ যোগদানের ঢল নেমেছে সমাজবাদী পার্টিতে। আজ মালদা জেলায় যোগদান করলো আমাদের দলে, আগামীতে মালদা জেলা দখল করব সমাজবাদী পার্টি থেকে আমরা। কংগ্রেসের যে শিলটা আছে সেই শিল মেরেই কিন্তু আপনাদের সবকিছু করছে, এখনো উনি কিন্তু কংগ্রেসে আছে, তারপরও টিএমসির ভোট করে বেড়াচ্ছে, আপনারা কি জানেন? আরো আপনাদের খবর আছে, আপনারা জানেন, আমি না বললেও আপনারা জানেন যে বাইরে থেকে অনেক জিনিস আসছে আর আপনাদেরকে বলছে যে আমাদের টিএমসি সরকার দিল, জাকাতের মাল নিয়েছে, আপনাদেরকে বাড়ছে, আপনারা জানেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা জেনেও কিছু জানছেন না, বিষ খাচ্ছেন, জাকাতের মাল ভালো লোকে রেখে দিচ্ছে। আর আমাদের দেখেন সমাজবাদী পার্টি মাল এসে এটা উত্তরপ্রদেশ থেকে অখিলেশ যাদব পাঠিয়েছে, আমাদের কোনো জাকাতের মাল নয়, তার কারণ আমরা কিন্তু জাকাতের না হলো আমরা যারা ধনী আছে তাদেরকে আমরা দেব না, এটা দেব যে মায়েরা কিছুই নাই, নিতান্তই গরিব, তাদের জন্য এ মালগুলো আমি নিয়ে এসেছি। আমি এখান থেকে কোনো ভোটে পাস করিনি, কোনো কিছু করিনি, যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে জিনিস পাইয়ে দেওয়ার, যেন আপনাদের প্রাপ্য আপনারা জেনে পান। আর যেগুলো আপনাদের ঘর বাড়ি আসছে আপনাদের কাছে 20,000 করে টাকা লিখে, কেউ আপনারা টাকা দিবেন না, তার কারণ আপনাদের জন্য আমার জন্য ওরা কিন্তু বেড়ে যাচ্ছে, তার কারণ আমরা যদি টাকাটা না দিই তাহলে তো ওনারা বাড়তে পারবে না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।